6 মার্চ আজকের উল্লেখযোগ্য বিষয়। রবীন্দ্রনাথ এবং গান্ধীজির প্রথম সাক্ষাৎকার হয়েছিল শান্তিনিকেতনে 1915 খ্রিস্টাব্দে আজকের এই দিনে। কীর্তনিয়া অখিল দাসের মৃত্যু। চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর জন্ম। মাইকেল অ্যাঞ্জেলো জন্মগ্রহণ করেন 6 মার্চ 1475 খ্রিস্টাব্দে, মৃত্যু 18 ফেব্রুয়ারি 1564 খ্রিস্টাব্দে। রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলো একদিকে ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি হিসেবে বিশ্ববন্দিত। তার পুরো নাম মাইকেল অ্যাঞ্জেলো তার লোদোভিকো বোনাব্রত্তি। তার উল্লেখযোগ্য কীর্তিগুলো হল পিয়েটা অ্যান্ড ডেভিড। পাশ্চাত্য শিল্পে ফ্রেস্কোর কাজ তিনি প্রথম দিশা দেখিয়েছিলেন। সিলিং এবং দ্য লাস্ট জাজমেন্ট তারই তৈরি। সেন্ট পিটার্স ব্যাসিলিকার অ্যান্টনিও দ্য সাঙ্গালো দ্য ইয়ঙ্গার এই আর্কিটেকচারটি 74 বছর বয়সে তারই কৃতিত্বের নিদর্শন। জগৎ বিখ্যাত জীবদ্দশায় তার মতন এমন খ্যাতি পৃথিবীর আর কোনো শিল্পী পেয়েছেন বলে জানা নেই। রোমে তার সর্বশেষ কীর্তি ফ্রেস্কো কাজ দ্য লাস্ট জাজমেন্ট পোপ ক্লেমেন্ট সপ্তম তার স্বীকৃতি দিয়েছিলেন, যা উজ্জ্বল হয়ে রয়েছে পৃথিবীর ভাস্কর্যের ইতিহাসে। তার জীবদ্দশায় তিনিই বলে গিয়েছিলেন, পৃথিবীর যত বড় ধনী আমি হই না কেন, আমি সারা জীবন কাটিয়েছি একজন দরিদ্র মানুষের মতো। মাদ্রিগালসের ওপর প্রায় 300+ সনেট রচনা করেন মাইকেল অ্যাঞ্জেলো।